আমার এখানে মনে যারা আসছেন, ইন্টারনাল মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করছেন যারা তাদের গ্রুপ এই ইয়ের সাথে টেকনিক্যাল গুলি করছেন। তো আমি যেটা বলতে চাইতেছি যে আমি সকালে থাকতে পারি নাই, আমি আরেকটা একই প্রোগ্রাম আজকে একই প্রোগ্রাম অনেক জায়গায় হইতেছে, কিন্তু আমাদের আমাদের তো যেমন আইন নিয়ে একটা হইতেছে ওইটা আমার শুধু হইতেছে টেকনিক্যাল যে কিভাবে তারা মোবাইলের মাধ্যমে তারা বিকাশ তারপরে নগদ এগুলির মধ্যে বেতন পাওয়া যায় সেটা নিয়ে হইতেছে। আমরা বলতেছি যে ওদের একটা আইন অবিলম্বে ওদের একটা আইন করা হোক, যেহেতু পলিসি রয়েছে এই পলিসিটাকে রেখে সামনে যেন আমাদের আইনটা যেন আইনটা হলে আমরা একটা ইয়ের মধ্যে থাকবো যে আমরা একটা আইন পাইছি। তারপরে দেখা গেছে যে যে বোনেরা এখানে আমি দেখলাম যে দুইটা গ্রুপে খুব ভালো করছেন ভালো করছেন। আমি কিন্তু বিদেশে কাজ করে আসছি, তাছাড়াও আমি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমি কাজ করি যেটা হলো আপনাদের সাথে, সেখানেও দেখছি যে আপনারা একটা কি মানসিকতা যদি না চেঞ্জ করেন তাহলে কিন্তু আমাদের পথে পথে চলতে হবে। বেতন কিন্তু 6 মাসে পারে না এটা ঠিক। আবার দেখা গেছে এখানে এই গ্রুপে একটা বলছে যে ছুটি, তারা অসুস্থ হলে ছুটি, ছুটি কি শুধু অসুস্থ হলে দিবে না ওদের যে একটা সাপ্তাহিক ছুটি বা মান্থলি ছুটি সেক্ষেত্রে একটা ভাবে একটা রাখা দরকার। তো আমরা এখন আর কিছু বলতে চাই না, যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের এখানে প্রধান অতিথি বক্তব্য আছে, এই জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ।